তাহলে মনে করো এটা হল বৃত্তটা এবং এইটা হচ্ছে তার্রবি মনে কর ঘড়াটা এইটু স্টার্ট কলা এইটু স্টার্ট করি এই পঁচিকে সিধা কেন্দ্র সে গলা এইটুকু বুঝি হল তো এত দূরতা অতিক্রম করা তাুচি কত দশ মিনিট বারো সেকেন্ড মনে করো কেবল ব্যাসার্ধক ব্যাসার্ধ দূরতা অতিক্রম করা তা সময় লাগে মিনিট মিনিট আর মিনিট ধরা যায় ঘোড়াটি আর মিনিটরে ব্যাসার্ধ পরিমিত দূরতা অতিক্রম করছি তাহলে এই পুরা বৃত্তটা কতিক্রম করাতেু পা আতর পরিধি টু পাই আর্ তেমন টু পায়ে আর্ মিনিট কি মিনিট লাগবে তাহলে ঘোড়াটি কু পরিধি পরিমিত দূরতা অতিক্রমণ করা লাগবে সময় টু পাই মিনিট আইটু এত এইটা কোণ ব্যাসার্ধ ব্যাসার্ধ পরিমিত দূরতা অতিক্রমণ করা লাগুচি মিনিট এইটা আমি নেই তাহলে টোটাল সময় কেলাগ টু পাড়াটি বৃত উপরে বৃত উপরে বুকি সিধা কেন্দ্রের পৌঁছি তেম তা টাইম কতলাগ টু পা মিনিট লাগবে বুঝি তাহলে টু পা আিনিট লাগবে বৃত উপরে বুলিকি সিধা কেন্দ্রে পৌঁছা কিন্তু তাকে টাইম লাগি কে দশ মিনিট বারো সেকেন্ড তাহলে আমি লেখিপার টু পাল টু কে হব দশ মিনিট বারো সেকেন্ড ক্লিয়র তাহলে আমি লেখা

এত কি মিনিট তাহলে কে যশ পূর্ণ বারো বিভক্ত ষাঠি মিনিট ক্লিওর এটা কাটিলে বারোকে বারো বারো পঞ্চাশ ষাঠিএ তাহলে দশ পূর্ণ এক পাঁচ তো কেতে হয়ে পূর্ণ এটা অপ্রকৃত কত বিভক্ত পাঁচ এত কি মিনিট ক্লিয়র তালে আমি পাইলে টু পাই কে বিভক্ত 5 মিনিট তালে আমি লিখব টু পাই

टू इंटु बैश युक्त सात मानते के चौराश युक्त सात प्लस वन इक्वाल टू केवन विभक्त पचलना बर्तमान आम कौन कर लसा को नहीं जा लसा के आर हलिंटू लसा गुला सत बर्तमान ये चौरा प्लस सत इक्वाल टू केवन विभक्त पचहत आर हलिंटू ये चौरास प्लस सते सात चार एगार एकवन विभक्त सात इक्वाल टू एकवन विभक्त पच

ইকুৱ টু চেভেন বাই ফাইভ তাৰিে আৰগলে কেভেন বাই ফাইভ মিনিট ক্লিয়াৰ কেতে পাইলেভেন বাই ফাইভ হ'ল চেভেন বাই ফাইভ এতকি মিনিট আগলে বৰ্তমান সেই কৈছে কেৱল বৃত্তি ঘূৰিলে কেতিয়া সময় লাগিব কেৱল বৃত্তি ঘূৰিব টু পাই আৰ মিনিট ক্লিয়ৰ ত'লে টু ইণ্টু পাই জাগে বস্তু বাইশযুক্ত সাত আমি কেতিয়া বৰ্তমান পাইলেভেন বাই ফাইভ ত'লে পুট কৰি দৰে পুট কলে কেতিয়া আছো এইটাই দেখিব কটুচি কি সাত সাত কটি গ'ল

ये चार तो पच्च मिनिटा केके से कमी करने इंटु ष कर इंटु ठाको कैसे हो पाँच पाँच हो बार रो ना कि तो यक सेकेंड होना षाठि गुणी देने ना तो कैसे होगा बार इंटु चार अड़चाई सेकेंड क्लीयर बुझीला आठ मिनिट अड़चा सेकेंड तो यहा तार आंसर तेल घोड़ाटी केवल वृत्तर बुलवाप आठ मिनिट अड़चा सेकेंड समय लगता था आठ मिनिट अड़चा सेकेंड समय था क्लीयर

তাহলে পরিধি কেতো টু পাই আতর ব্যাসার্ধ মনে কর তাহলে পরিধি টু পাই আর্টর হয়ে যাব এবং ব্যাসটা কত হয়ে যাব ব্যাস টু আর্টর হয়ে যা তাহলে প্রশ্ন আমি পরিধি মাইনস ব্যাস টু কে হব সেই যে বাহারি লা দূরতাটা দূরতা বাহি সেইটা হব না ইকাল টু ষাঠি তাহলে আমি লিখিপার টু পাই আর্ মাইনস টু টু কে হয়ে যাব ষাঠি ক্লিঅৰ তই চল্ভ কৰিব ত'লে টু আমন গ'লে ভিতৰত আকৌ কেতিয়া ৰবিব বন্ধনী ভিতৰত পাই মাইনছ ৱান ত'লে টু আ হল ইণ্টু পাই মাইনছ ৱান ইকুৱ ত'লে দিছ ইমপ্লাইজ টু আৰ জাগে আমি কেতিয়া বস্তু বাইছ উক্ত সাত ত' হল ইণ্টু বাইছ উক্ত সাত মাইনছ ৱান ইকুৱা টু ছিক্সটি ক্লিয়াৰ ত'লে আমি পাৰিলে কেতিয়া টু আল ইণ্টু বাইশযুক্ত সাত মাইনছ ৱান ইকুৱালু কেতে

অৰ্ খালী আ ইকুৱা টু কেতেই যাব ছিক্সটি ইণ্টু ছেভেন বাই থাৰ্টি হৈ যাব তো এই কাটি দেখিলে তিৰিছ কে তিৰিছ তিৰিছ দু ষাঠি দুই ছন্টা চৌদ ইল টু ফৰ্টিন আচিব ক্লিয়ৰ আছে চৌদ মিটৰ ত'লে মাগি যি তেবে বৃত্তৰ ব্য়স কেতে ব্য়সটা কেতিয়া টু আপোনালোকে টু ইণ্টু ফৰ্টিন ইকুৱা টু টুৱেণ্টি এইট ইয়াল টু টুৱেণ্টি এইট মিটৰ বুজি ত'লে কেতিয়া যাইশ মিটৰ তেবে বৃত্তৰ ব্য়স অশ মিটৰ হ'ব ক্লিয়ৰ তো আজপ্রাই এত নস্ট ক্লাসে আমি তার পরবর্তী কোশ্চিন গুটি ডিসকশন করা যদি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি গোটে লাইক এবং নিজের সাংসা মান স করতু এবং আমার চ্যানেল যদি নয় আমার চ্যানেল তো থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস হ্যাভ নাইস ডে